বুধবারই সিবিআই তদন্তের দাবি থেকে সরে এসেছিলেন। বয়ান বদল করে পুলিশের তদন্তের উপর আস্থা প্রকাশ করে ভিডিও বার্তা দিয়েছিলেন মৃতার বাবা। বৃহস্পতিবার একরকম তৃণমূল নেতাদের হাত ধরেই থানায় গেলেন ময়নাগুড়ির মৃত নাবালিকার বাবা। বৃহস্পতিবার দুপুরে তৃণমূলের ময়নাগুড়ি ব্লক সভাপতি তথা ময়নাগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান মনোজ রায় ও ময়নাগুড়ি পৌরসভার কাউন্সিলর ঝুলন সন্নালের সঙ্গে ময়নাগুড়ির থানায় যান মৃত নাবালিকার বাবা। পরে তিনি জানান, তার মেয়ে বলেছিল দোষীদের যাতে ফাঁসি হয়, তাই তিনি মনোজ রায় এবং ঝুলন সান্নালের সঙ্গে থানায় এসেছিলেন তদন্তের অগ্রগতি কতদূর তা জানতে। থানায় এসেছি কি বিষয় নিয়ে? ওই আমার মেয়ে লাস্টে বলে গেছে আমাকে রাত্রিবেলায় যে বাবা, আমি যদি মারাও যাই আমার ওই যে অন্যায় অত্যাচার করছে ওই অজয় বিজয়, ওদেরকে তুই ছাড়িস না, ওদেরকে ফাঁসি দিস, তাইলেই আমি শান্তি পাব। এটাই আমার মেয়ে বলে গেছে, যার জন্য আমি আসছি আশি সাহেবের সঙ্গে দেখা করতে। আশি সাহেবকে বললাম আর পুলিশ দেখতেছি কাজ করতেছে, এখন আসামিকে ধরতেছে, পুলিশের উপর একটু ভরসা আছে আমার। হ্যাঁ, করবি কাজ করতেছে। অপরদিকে মনোজ রায় জানান, মেয়েটির বাবা তার কাছে এসেছিলেন, একজন নাগরিক হিসেবে তাকে থানায় নিয়ে আসেন তিনি। আমরা মূলত এসটি তার যে বাবা ঝরিয়া রায়, সেই ঝরিয়া রায়কে নিয়ে আইসি সাহেবের সঙ্গে কথা বলতে, এবং আইসি সাহেবকে আমরা যেটা জানিয়েছি যে এই আসামি যেন শাস্তি হয়, কঠোর থেকে কঠোরতম শাস্তি হয়। তৃণমূল কংগ্রেস এটাই চাইছে এবং তার বাবাও এটাই চাইছে, এবং আমরা আইসি সাহেবকে অনুরোধ জানিয়েছি যে এই বিষয়ে যেন সঠিক সময়ে চার্জশিট পেশ করা থেকে শুরু করে এবং তথ্য প্রমাণ সমেত আরও বেশি করে তথ্য সংগ্রহ করে তদন্ত করে উপযুক্ত যেন তার শাস্তি হয়, এই কেসটা যেন স্ট্রং হয়, সেই জন্যই আমরা আইসি সাহেবকে রিকোয়েস্ট করতে এসেছি এবং আমরা চাইব যে তার ফাঁসি হোক বা আইন যেভাবে তার যে শাস্তি আইনের বিধানে আছে সেটা যেন হয় এবং দোষী যেন শাস্তি পায়, এই উপলক্ষেই আজকে আমাদের আসা। বিজেপির জলপাইগুড়ি জেলা সভাপতির দাবি, তৃণমূলের চাপেই যে মৃত মেয়েটির বাবা বাধ্য হয়ে বয়ান বদল করেছেন সেই ঘটনা আজ প্রমাণ হয়ে গেল। দা ওয়াল ব্যুরো।